বিবাংলা টিভি বাংলার কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিবাংলা টিভিতে আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরে নারী দিয়ে প্রতারণা, চক্রের 5 সদস্য গ্রেফতার। আমাদের নাটোরের প্রতিনিধি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নাটোর সদরের ফুলসর এলাকার নারী দিয়ে প্রতারণার ফাঁদ পেতে অশ্লীল ছবি তুলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতাররা হলেন ফুলসর গ্রামের আবুল হোসেন, রাজশাহীর চারঘাট গ্রামের হলিদাগাছি গ্রামের শরীফা আক্তার সাথী, নাটোর সদর উপজেলার নিশ্চিন্তপুরের ফারুক, অর্জুনপুরের হোসেন আলী ও চারঘাট এলাকার শিবপুর গ্রামের নজুল। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার আরও জানান, ঢাকা থেকে মিজানুর রহমান ব্যবসায়িক প্রয়োজনে বাস যোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। সিরাজগঞ্জে এলে প্রতারক নারী শরীফা আক্তার সাথীর সাথে পরিচয় হয় তার এবং মোবাইল নাম্বার আদান প্রদান হয়। পরে 15 জুলাই শরীফা আক্তার সাথী কৌশলে ব্যবসায়ী মিজানুর রহমানকে ফোনে ডেকে সিএনজি যোগে নাটোর সদর উপজেলার ফুলসর গ্রামে নিয়ে যায়। শরীফা আক্তার সাথী ও তার সহযোগীদের সহযোগিতায় ব্যবসায়ী মিজানুর রহমানকে মারপিট করা হয় ও প্রাণনাশের ভয় দেখিয়ে বিকাশের বিভিন্ন নম্বরে 2,10,000 টাকা আদায় করা হয়। পরে ব্যবসায়ী মিজানুর রহমানকে আহমেদপুরে রেখে পালিয়ে যায় প্রতারকের দল। এ ঘটনায় মামলা দায়ের হলে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত সিএনজি ও প্রতারকের কাছ থেকে 1,00,000 টাকা উদ্ধার করা হয়। মৃত্তিকা বিশ্বাস, বি বাংলা নিউজ ডেস্ক। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।